সুশাসনের ফল প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিতে চান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ পলক। রোববার বেলা ১১টায় সিংড়া উপজেলা কোর্ট মাঠ চত্বরে গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় সিংড়া চলন বিলকে গত ১৪ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত, আধুনিক ও নিরাপদ শহরে পরিণত করেছে বলেও জানান তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা খাতুনের সভাপতিত্বে গণশুনানি অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুল রহমান, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদুস ও সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।